সুনীল ছেত্রীর পর ভারতীয় ফুটবল দলের রাশকে থাকবে তার হাতে। কথাটা সহজ মনে হলেও কাজটা এতটা সহজ নয়, কারণ সেই দৌড়ে ইতিমধ্যে রয়েছেন অনেকে। তবু কলকাতা ময়দানে এরকম বহু অসম্ভব সম্ভব হয়েছে। তাহলে তিনিও আশা করতে পারেন আগামী দিনে দেশের সেরা স্ট্রাইকারের বাটনটা নিজের হাতে নেওয়ার। কথা হচ্ছে ডেভিড লালন সাঙ্গার। মোহামেডানের হয়ে প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন মণিপুরের এই ফুটবলার। সদ্য সমাপ্ত ডুরান্ড কাপে নকআউট পৌঁছতে পারেনি মোহামেডান, তবু গোল্ডেন বুট বা সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ডেভিড। কলকাতা প্রিমিয়ার লিগে প্রত্যেক ম্যাচে গোল করে নিজের জাত চেনাচ্ছেন তিনি। বুধবার ডেভিডের ঝড়ে বিশামাল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের বিপক্ষে জোড়া গোল করলেন তার দল, জিতল 2-1 গোলে। খেলার শুরুতেই গোল করেন মণিপুরের দুই ফুটবলার। লালরাম সাঙ্গার ক্রস হালকা ছোঁয়ায় জড়িয়ে দিলেন জালে। তিন কাঠি কতটা ভালো চেনেন ফের প্রমাণ করলেন ডেভিড। খেলার 39 মিনিটে ফের ইস্টবেঙ্গলের জালে বল জড়ালেন তিনি। সেই লালরাম সাঙ্গার পাস থেকে ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন। এটা নিয়ে কলকাতা প্রিমিয়ার লিগে 17তম গোলটি করে ফেললেন মণিপুরের ফুটবলার। প্রথমার্ধে গোলের কয়েকটি সুযোগ পায় লাল হলুদ, তবে মোহামেডান গোলরক্ষকের তৎপরতায় সেই সুযোগ ভেস্তে যায়। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া চেষ্টা করে ইস্টবেঙ্গল। খেলার 58 মিনিটে ইরশাদ লাল কার্ড দেখায় 10-0 হয়ে যায় মোহামেডান। ইস্টবেঙ্গলকে একটি পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে একটি ব্যবধান কমান ইস্টবেঙ্গলের নন্দকুমার শেখর। দ্বিতীয়ার্ধের প্রায় 30 মিনিট মোহামেডানকে 10-0 পেয়েও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। ম্যাচের শেষ দিকে দুই দলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। খেলা শেষেও ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় দুই দলের ফুটবলারদের। রেফারি ও কর্মকর্তাদের হস্তক্ষেপে ম্যাচ শেষে শান্ত হন ফুটবলাররা। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।